ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে স্বাগতম। আমি শুভেন্দু কুমার বেরা। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব জুন মাসের স্যালারি কোন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে। বিস্তারিত আমরা এই ভিডিওতে জানব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক কোন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে সবার স্যালারি। প্রথমে বলি, এক নম্বর, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষা কর্মচারীদের ক্ষেত্রে 30শে জুন বুধবার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের 30শে জুন বুধবার ক্রেডিট হয়ে যাবে। দুই, রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু 29শে জুন মঙ্গলবার, রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ঠিকঠাক তার আগের দিনই হয়, রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে 29শে জুন মঙ্গলবার ক্রেডিট হয়ে যাবে। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে হবে 30শে জুন বুধবার, 30শে জুন কিন্তু বুধবার, মানে শিক্ষক শিক্ষিকা যবে হচ্ছে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রেও একই দিনে 30শে জুন বুধবার ক্রেডিট হয়ে যাচ্ছে। আর পেনশন যারা পান, তাদের যারা পেনশন পান, জুন মাসে যারা পেনশন পাবেন তাদের কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবে 1 জুলাই, ঠিক আছে, বৃহস্পতিবার। এটা কিন্তু খেয়াল রাখবেন, 1 জুলাই বৃহস্পতিবার ওনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। জুন মাসের পেনশন অ্যাকাউন্ট ক্রেডিট হবে 1 জুলাই, ঠিক আছে। আর যারা জুন মাসে ওয়াজেস, অনারোনিয়াম, রেমুনারেশন, স্টাইপেন্ড অ্যাকাউন্ট ক্রেডিট হবে 1 জুলাই, ও 1 জুলাই বৃহস্পতিবার হবে। মানে যারা জুন মাসে কী কী পাবেন, ওয়াজেস, অনারোনিয়াম বা রেমুনারেশন যারা পাবেন বা স্টাইপেন্ড যারা পাবেন তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে 1 জুলাই বৃহস্পতিবার, ঠিক আছে। তারা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কার কোন কোন কাদের কাদের এই শিক্ষা মানে এই স্যালারিটা ক্রেডিট হবে জুন মাসে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।